সুপ্রভাত বন্ধুরা, সাসারামে আজ আমাদের দ্বিতীয় দিন। গতকাল আপনাদের নিয়ে ঘুরে এসেছি চৌরাসান মন্দির, রোহতাসগড় কেল্লা এবং ইন্দ্রপুরী ড্যাম। সবাই দেখেছেন তো আমাদের সাসারাম ভ্রমণের প্রথম পর্বটি? না দেখে থাকলে অবশ্যই দেখে নিন ওপরের আই বাটনটিতে ক্লিক করে। সাসারাম বিহারের রোহতাস জেলার সদর শহরে। সাসারামের ইতিহাস কিন্তু অতি সুপ্রাচীন, বেশ কয়েক হাজার বছরের পুরনো শহর এটি। কথিত আছে স্বয়ং গৌতম বুদ্ধ গয়া যাওয়ার পথে কিছুদিন এই সাসারামে কাটিয়েছিলেন। ষোড়শ খ্রিস্টাব্দে সম্রাট শেরশাহের রাজধানী ছিল এই সাসারাম। এছাড়াও রাজা মানসিং, শশাঙ্ক এবং খড়গড় রাজাদেরও রাজপাট ছিল এই সাসারাম একসময়। বুঝতেই পারছেন এই শহরে ছড়িয়ে আছে অজস্র ইতিহাস, আর তার সাথে আছে কৈমুর পাহাড় শ্রেণী ও সোন নদী দ্বারা সৃষ্ট অনাবিল প্রাকৃতিক রত্নভাণ্ডার। আজকের ভ্রমণ পর্বে এই দুই সমন্বয় আপনারা পাবেন। চলুন এবার বেরিয়ে পড়া যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সাসারামে আমাদের দ্বিতীয় দিন। তো সকালবেলা এখন 8টা বাজে, আমরা বেরিয়ে পড়েছি। কালকে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম, আজকে ওখানে ব্রেকফাস্ট ছাড়ছি। ব্রেকফাস্ট করে আমরা রওনা দেবো আজকের সাইট সিন। ব্রেকফাস্ট সেরে আমরা এখন বেরিয়ে পড়েছি গুরুজনের টিম। আজকে আমাদের সাসারামে লোকাল সাইট সিন সবকটা করব। তো সঙ্গে থাকবেন, অনেকগুলো জায়গা আছে আজকে, প্রত্যেকটি জায়গা আপনাদেরকে নিয়ে এক এক করে ঘুরে দেখাবো। তো এখন আমাদের ফার্স্টে আমরা চলেছি যে স্পটটা, সেটা হচ্ছে শেরশাহুরি টম্ব। তো বা শেরশাহুরি মকবরাও বলে। তো এটা হচ্ছে মেন গেট, এটা হচ্ছে ঢোকার গেটটা। দেখুন লেখা যাচ্ছে শেরশাহুরি গেট, এটা দিয়ে এখন আমরা ঢুকবো। এই গেট দিয়ে ঢুকে যে রাস্তাটা গেছে এটাকে বলে শেরশাহ রোজা মুখ্য রোড। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমি দাঁড়িয়ে আছি শেরশাহুরি টম্বের সামনে। দেখুন আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন টম্বটা, ভালো করে এবার আপনাদের নিয়ে ঘুরবো। তো এখানে কয়েকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে শেরশাহুরি টম্ব, ইটস আ বিউটিফুল পিস অফ আর্কিটেকচার। এটা ইন্ডো ইসলামিক আর্কিটেকচার, পুরো রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি, আর অসাধারণ বিউটি। মানে চারিধারে লেক, একদম লেকের মাঝখানে এই টম্বটা অবস্থিত। মেন টম্ব যেটা, চূড়াটা হচ্ছে 122 ফিট হাই। 1540 থেকে 1545 সালের মধ্যে এই টম্বটা বিল্ড করা হয়েছিল। কারিগর ছিলেন মীর মোহাম্মদ আলিওয়াল খান। তো শেরশাহুরি টম্বটার এবার আমরা ভেতরে যাব, চলুন আমাদের সাথে। এটা হচ্ছে মেন মকবরা, তো মেন সমাধি যেটা শেরশাহুরি, সেটার ভেতরে আছে, চলুন। অসাধারণ। এই রুমটা হচ্ছে, এবং সামনে এই সমাধিগুলো আছে, শেরশাহুরি এবং তার পরিবার সকলেরই সমাধি এখানে আছে। শেরশাহুরি টম্ব দর্শন সেরে আমরা এখন চলে আসি তুতলা ভবনের পথে। তো এখান থেকে রাফলি 30 কিলোমিটার হচ্ছে তুতলা ভবন। আমরা এসে গেছি তুতলা ভবনী, তুতলা ভবনী ফলস বা তুতলা ভবনী মন্দিরের সামনে। এখন এটাকে তুত্রাহি ধামও বলে। আমরা মেন গেট দিয়ে ঢুকলাম। তো মেন গেট থেকে ফলসটা মোটামুটি 500 মিটার, 500-600 মিটার। এবার এখান থেকে ই রিক্সাও পাওয়া যায়। আবার আমরা শুনলাম এদের ভেতরে বোধহয় একটা বাস আছে, 10 টাকা করে ভাড়া নেয়, বাসে করে আপনারা অবধি যেতে পারেন বা ই রিক্সাতেও আপনারা যেতে পারেন। গুরুজনের টিম ঠিক করলাম আমরা হেঁটেই যাবো তুতলা ভবানীর পথে। এখন আমরা দাঁড়িয়ে আছি তুতলা ভবানী ফলস, তুতলা ভবানী ফলসের সামনে। দেখুন আমার পেছনে দেখা যাচ্ছে ফলসটা একদম চীন রেখা। এখান থেকে আরও খানিকটা ডিস্টেন্স আছে, আমরা এগিয়ে যাব। তো কয়েকটা কথা এখানে বলে রাখছি আপনাদের। এই তুতলা ভবানী ফলসের আরেক নাম বা তুতলা ভবানী মন্দিরের আরেক নাম হচ্ছে তুত্রাহি ধাম। তো ওটার দিকে এখন আমরা এগোচ্ছি। আপনারা দেখবেন এখানে দুটো পাহাড় আছে। তো একটা
নর্থ ওয়েস্ট থেকে একটা পাহাড়ের রেঞ্জ এসছে আর সাউথ ওয়েস্ট থেকে আরেকটা পাহাড়ের রেঞ্জ এসছে। তো এই জায়গাটার স্পেশালিটি হচ্ছে এই দুটো পাহাড়ের সম্মেলন হচ্ছে এই জায়গাটা, আর মাঝখানে যে পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্রিন ভ্যালি। তো ওই সবুজ উপত্যকাটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে সবুজ উপত্যকাটা পুরো এটা হচ্ছে 1 মাইল মোটামুটো লম্বা, আর একদম ঠিক মাঝখান দিয়ে পড়ছে এই তুতলা ভবানী ফলস 180 ফিট উচ্চতা থেকে। তো চলুন এবার আমরা আরও সামনে এগিয়ে যাব, এখনও বেশ কিছুটা যেতে হবে, গিয়ে আমরা মন্দিরটাও দেখবো, ওখানে মন্দিরটাও আছে আর ফলসটা আরও কাছ থেকে দেখবো। চলুন থাকুন আমাদের সাথে। এই কৈমুর পাহাড় রেঞ্জে অনেক রকম বন্য প্রাণও আছে। দর্শকরা একটু ভুল বলেছি, আমি বলেছিলাম 500 মিটার, 500 মিটার না, এটা অ্যাটলিস্ট 1 কিলোমিটার, 1 কিলোমিটার অ্যান্ড অ্যাভভ এই স্টেজটা হাঁটাটা। এই বন্ধুরা, এই সাসারাম জায়গাটার একটা স্পেশালিটি হচ্ছে এখানে তো ম্যাক্সিমাম ফলস, তো অনেকগুলো ফলস আছে। এবার ফলসগুলো পেতে গেলে আপনাকে ওই বর্ষাতেই আসতে হবে, এখানে বর্ষা মানে যথেষ্ট গরম, হিউমিড গরম, আমাদের মুখ চোখ দেখেই বুঝতে পারছেন। তবে ফলসের আসল মজা নিতে গেলে এই কষ্টটা কিন্তু করতে হবে। শীতকালে অবশ্যই আসতে পারেন, এই জায়গাতে অনেক কমফোর্টেবল জায়গা পাবেন, মানে ওয়েদারটা পাবেন, কিন্তু শীতকালে কিন্তু ফলসের এই রূপগুলো পাবেন না। তো দেখুন সবাই আসছে আমাদের টিমের হেঁটে হেঁটে। ওইখানে দেখুন একটা সেতু মতন আছে, ব্রিজ মতন আছে, ওইটা দিয়ে উঠবো আমরা, উঠে ফলসের কাছে। আপনাদের বলছিলাম যে এখানে বাসের ব্যবস্থা আছে, তো বাস মানে ওই ট্রাভেরা, ফোর্সের যে ট্রাভেরা, টেম্পো ট্রাভেরা বলি আমরা সেগুলো। যেমন সামনে দুটো দাঁড়ানো দাঁড় করানো আছে, এইগুলির ভাড়া হচ্ছে 10 টাকা। এই দেখুন এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে ফলসটা, তুতলা ভবানী ফলস, দুটো পাহাড়, দুটো পাহাড়ের মাঝখান দিয়ে পড়ছে 180 ফিট উচ্চতা থেকে। আর এই যে দেখছেন, আমি বলছিলাম একটা ব্রিজ আছে, ব্রিজ ক্রস করে ওইদিকে যেতে হবে, তো আমরা এখন এই ব্রিজটা দিয়ে উঠবো, উঠে ওই দিকটাতে যাবো। আর ওইখানটা যেটা দেখা যাচ্ছে ওই দিকটা হচ্ছে মন্দিরটা, তো ফলস, ফলসের নিচেই মন্দির। চলুন এবার একবার ভালোভাবে ভেতরে ঢুকে দেখা যাবে। দেখুন ব্রিজটার ওপর উঠে পড়েছি আমরা, তো এটা একটা ঝুলন্ত ব্রিজ, বেশ দোল খাচ্ছে, তো বেশ সুন্দর এক্সপিরিয়েন্স। তো এই ঝুলন্ত ব্রিজে দোল খেতে খেতে এখন আমরা এগিয়ে চলেছি তুতলা ভবানী ঝর্ণার একেবারে পাদদেশে পৌঁছবো। খেয়াল রাখবেন কিন্তু বাঁদর আছে, প্রচুর বাঁদর আছে, আর মানে এরা কিন্তু একটুখানি গণ্ডগোলের। হ্যাঁ, মানে আমাদের গ্রুপে একজনের পিঠে একবার থাপ্পড় মেরেছে একটু আগে, আর নিচে যারা স্নান করছে তো তাদের মধ্যে একজনের জামা নিয়ে পালিয়েছে। এখানে যে মন্দির আছে, তুতলা ভবানী মন্দির যেটা, তো সেখানে পূজিত হন জগদ্ধাত্রী রূপে মহিষমর্দিনী দুর্গা। তুতলা ভবানী থেকে এখন আমরা যাচ্ছি তারাচণ্ডী মন্দির, তারাচণ্ডী মন্দিরের ওখানে আমরা গিয়ে লাঞ্চ ছাড়ব। তো এখান থেকে তারাচণ্ডী মন্দিরের মোটামুটি 20 কিলোমিটার। তুতলা ভবনের কাছে কিন্তু কোনো খাবারের জায়গা নেই, সুতরাং আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম তারাচণ্ডী মন্দিরের কাছে গিয়ে লাঞ্চ ছাড়বো। খুবই সাধারণ মানের একটি ধাবাতে এখন আমরা লাঞ্চ ছাড়ছি, তবে হ্যাঁ এখানে আপনারা আমিষ নিরামিষ সব রকমই খাবার পাবেন। লাঞ্চ ছেড়ে আমরা এখন ধোয়াকুণ্ডের পথে। তারাচণ্ডী মন্দির থেকে ধোয়াকুণ্ডের দূরত্ব 7 কিলোমিটার মতন, তবে সাসারাম রেলওয়ে স্টেশন থেকে ধোয়াকুণ্ডের দূরত্ব 15 কিলোমিটারের কাছাকাছি। আমরা এখন চলেছি ধোয়াকুণ্ড, মাঝারকুণ্ড আর সীতাকুণ্ড, এই তিনটে ঝর্ণা আছে পাহাড়ের উপরে। তো সাসারামের একদম মানে টাউনের কাছাকাছি এটা, এটা হচ্ছে গেট, এই গেটটা দিয়ে ঢুকতে হবে। তো আমরা এবার এখান দিয়ে ঢুকবো, এখানে একটা চেকপোস্ট মতন আছে, আর এটা কৈমুর ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যেই পড়ে। চেকপোস্টটা অ্যাকচুয়ালি বন দপ্তরেরই চেকপোস্ট। এই পাহাড়ে ওঠার সময় এই জায়গাটা আমরা একটুখানি দুদণ্ড দাঁড়ালাম, পাহাড়ের ওপর থেকে এই ভিউটা একবার নেওয়ার জন্যে আমরা দাঁড়ালাম। সামনে যে মন্দিরটা এটাই হচ্ছে তারাচণ্ডী মন্দির। বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি মাঝারকুণ্ড। দেখুন
বোর্ড লাগানো আছে। তো এই যে তিনটে ফলস, মালজার কুণ্ড, ধোঁয়া কুণ্ড আর সীতাকুণ্ড, এই তিনটে মোটামুটি একই পাহাড়ি রেঞ্জে আছে। একটু হাঁটাহাঁটির ব্যাপার আছে। সামনে যে স্ট্রাকচারটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি ব্রিটিশ আমলের স্ট্রাকচার। এখানে ব্রিটিশ পিরিয়ডে শিকারীরা আসতো, তো শিকারীরা এসে তখন এটা পুরোটাই জঙ্গল, জঙ্গল এখনও আছে এবং শিকারীদের থাকার জায়গা ছিল এটা। আমরা এখন প্রথমে যাচ্ছি ধোঁয়া কুণ্ড। তো ধোঁয়া কুণ্ডের পথে এই রাস্তাটা, মাঝার কুণ্ডে আমরা নেমেছি, গাড়ি রেখেছি, ওখান থেকে এবার হেঁটে এই রাস্তাটা দিয়ে আমরা যাবো ধোঁয়া কুণ্ডে। চলুন আমাদের সাথে। এইখানটা ধোঁয়া কুণ্ডের একটা সাইড ভিউ হচ্ছে। তো আমরা ঘুরে এবার ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওখানে, আমরা ওই দিকটাতে যাব। ওইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের ধোঁয়া কুণ্ডের ফ্রন্ট ভিউটা আমরা পাবো। অনেকটা হাঁটতে হবে, একটা ব্রিজ আছে মাঝখানে, আমাদের ব্রিজটাও ক্রস করতে হবে। চলো যাওয়া যাক। দেখুন, যেটা বলছিলাম আপনাদের, এই ব্রিজটা আমরা পেয়ে গেছি। তো এই ব্রিজ ক্রস করে পাহাড়ের ওই দিকটা এবার যাব। আর নিচে সাইডে একবার দেখিয়ে দিচ্ছি, ব্রিজ থেকেও ভিউটা খুব সুন্দর। এদিকে ডান দিকে দেখুন, আমার ডান দিকে মাঝার কুণ্ড, মাঝার কুণ্ডের জলটা এখান দিয়ে আসছে, এই ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছে। এই ব্রিজটা আমরা ক্রস করে এলাম। ব্রিজটা ক্রস করে এই স্ট্রাকচারটা আপনারা পাবেন। তো একটু আগে বলেছিলাম এখানে এরকম বেশ কয়েকটা ব্রিটিশ স্ট্রাকচার আছে। আর আমরা এখন ওই যে মন্দিরটার কাছে যাব, তো এইটার পাশ দিয়ে, এটার পাশ দিয়ে ঘুরে আমাদেরকে ওইদিকে যেতে হবে। আমরা এসে গেছি এখন ওই জায়গাটার কাছে। ওই মন্দিরটা, এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়িটা দিয়ে আমরা মন্দিরে অ্যাপ্রোচ করব, তারপর ওখান থেকে দেখাচ্ছি আপনাদের। তো সিঁড়ি দিয়ে নেমে এই হচ্ছে মন্দিরটা, এটা হচ্ছে মা শেরাওয়ালী মন্দির। দেখুন, শেরাওয়ালী থানে একবার প্রণাম ঠুকে আমরা এবার ঝর্ণাটা দেখি। গোপালদা প্রসাদ নিলেন, মায়ের প্রসাদ। মন্দিরের পাশ দিয়ে আমরা চলে এসেছি ঝর্ণার একদম কাছে, একদম সামনে। দেখুন, একদম চোখের সামনে ধোঁয়াকুণ্ড ফলস। ধোঁয়াকুণ্ড দেখে আমরা এখন চলে এসেছি মাঝার কুণ্ডে। তো এবার আমরা নামবো এখান দিয়ে। দেখুন, সিঁড়ি দিয়ে মাঝার কুণ্ডে নামবো, নেমে ঝর্ণাটার আরও কাছে যাব। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে একটা প্রাচীন ইতিহাস আছে, একটা প্রাচীন প্রথা ছিল। গুরু গ্রন্থ সাহিব এখানে নিয়ে আসা হতো, আর শিখেরা 3 দিন এখানে এসে থাকতেন। তাহলে একটা প্রাচীন প্রথা এই মাঝার কুণ্ডে চালু ছিল। চলুন এবার ফলসটা ভালো করে ঘুরে। বন্ধুরা, আপনারা দেখলেন খুব ভালো করে আমরা ঘুরলাম আপনাদের সঙ্গে নিয়ে ধোঁয়া কুণ্ড এবং মাঝের কুণ্ড। আমাদের গুরুজনদের সদস্যরা কয়েকদিন ছুটিয়ে স্নান করেছে মাঝের কুণ্ডে, এসপেশালি গোপালদা তো জমিয়ে স্নান করেছে, প্রচুর আনন্দ করেছে। তো এই মাঝের কুণ্ডের একদম কাছেই হচ্ছে সীতাকুণ্ড। দেখুন, সামনেই এই হচ্ছে সীতাকুণ্ড, এখান থেকেই খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। তো এবার আমরা পাহাড় থেকে নামবো, নেমে সোজা চলে যাব তারাচণ্ডী মন্দির। আমরা পৌঁছে গেছি তারাচণ্ডী মন্দির। সাসারামের তারাচণ্ডীর মন্দির খুব জাগ্রত মন্দির, আর এটা একটা সতীপীঠ। তো চলুন চট করে একবার ভেতরে দর্শন সেরে আসি। বেশ সুন্দর সাজানো গোছানো, এটা হচ্ছে মন্দিরের অ্যাপ্রোচ ওয়ে। অন্য শক্তিপীঠের একটি শক্তিপীঠ এই সাসারামের মা তারাচণ্ডী মন্দির। কথিত আছে সতীর টান চোখ এখানে পতিত হয়েছিল। শক্তিরূপিণী মা দুর্গার বড়ই সম্মোহনী রূপ এখানে। দেবী দুর্গা ছাড়াও এই মন্দিরে পূজিত হন বিষ্ণু, সূর্যদেব, ভৈরব এবং শিব। এমনকি তিনতলা এই মন্দিরের একটি তলায় আপনি খুঁজে পাবেন একটি মসজিদও, সম্রাট শাহজাহানের বানানো এই মসজিদ। আর পাশাপাশি মন্দিরগুলো সব সর্বধর্ম সমন্বয়ের এক দুর্দান্ত নিদর্শন।
মন্দিরের একেবারে উপরতলা থেকে কৈমুর পাহাড় শ্রেণী এবং সাসারাম শহরের খুব সুন্দর ভিউ আপনারা পাবেন। এটা আপাতত আজকে আমাদের লাস্ট সাইটসিং স্পট। আমরা এখন দাঁড়িয়ে আছি পাইলট বাবা আশ্রম বা পাইলট বাবা মন্দিরের সামনে। এক বিশাল শিব মূর্তি সামনে, খুব সুন্দর। তো চলুন এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। এই পাইলট বাবা আশ্রমের পাইলট শব্দটা নিয়ে নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে, ওয়াই পাইলট? ব্যাপারটা কিন্তু সত্যি। এই আশ্রম বা মন্দির যার নামে, তার আসল নাম কপিল সিং এবং তিনি তার কর্মজীবনে ছিলেন ইন্ডিয়ান এয়ারফোর্সের উইং কমান্ডার। কথিত আছে ভারত চীনা এবং ভারত পাকিস্তান যুদ্ধেও তিনি ছিলেন ফাইটার পাইলট। পরে কিছু ঘটনা প্রভাবে তিনি 33 বছর বয়সে সাংসারিক জীবন ছেড়ে প্রবেশ করেন আধ্যাত্মিক জীবনে। সাসারাম ছাড়াও হরিদ্বার, নৈনিতাল এবং উত্তরকাশীতে আছে এই পাইলট বাবার আশ্রম। এই মন্দির বা আশ্রমের বিশেষত্ব হল এখানে যেমন আপনি পাবেন 150 ফুট উঁচু শিব মূর্তি, তেমনি পাবেন 80 ফুট উঁচু বুদ্ধ মূর্তি। যেমন আছে শিব এবং চণ্ডী মন্দির, তেমনই আছে গৌতম বুদ্ধের জীবনে নিয়ে অনেক দেওয়াল চিত্র এবং ওয়াল স্কাল্পচার। পাইলট বাবার আশ্রম দর্শন সেরে আমরা এখন হোটেলে ফিরছি। তো এটাই ছিল আমাদের আজকে শেষ স্পট। এখান থেকে আমাদের হোটেল কাছেই, ড্রাইভার সাহেব বলছে 2 কিলোমিটার রাস্তা। এই সাসারাম ট্যুরের দ্বিতীয় দিনের ভ্রমণ পর্যায়ে আপাতত শেষ হলো। তো আপনাদের সাথে দেখা হবে একদম কাল সকালে।